সীতাকুণ্ডের দুর্গম এলাকা সোনাইছড়ির ত্রিপুরাপাড়ায় প্রতিদিনই বাড়ছে শিশু রোগীর সংখ্যা বৃহস্পতিবার ছয় শিশু ভর্তির পর শুক্রবার সকালে আরও সাতজনকে হাসপাতালে নেওয়া হয় অভিভাবকদের ধারণা পাহাড়ি ছড়া এবং ঝর্ণার পানি এই রোগের কারণ বিষাক্ত পানি নালা কাটি দিয়ে বার করে সময় সময় ওই সরার পানি বিশুদ্ধ হয়ে যায় ওই পানি খায় আমরা মানে কি এখন সন্ধ্যা করে রোগ বাড়ি যাইতেছে পানিটা ভালো না পানিটা কালো এতে আতঙ্ক কাটছে না দুর্গম এলাকার মানুষের আমরা খুব আতঙ্কি আছে পরে আবার অথবা হতে পারে আমাদের নয়জন শিশু মারা গেছে তবে এলাকার উন্নয়নে নলকূপ বসানো সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান আমরা নলকূপ বসানোর সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছি জরুরি ভিত্তিতে যে নলকূপটা বর্তমানে আছে ওটাকে সংস্কার করে দিলেই পরে ওরা ভালো পানি পেয়ে যাবে এদিকে চট্টগ্রামের সিভিল সার্জন জানিয়েছেন হাসপাতালে ভর্তি শিশুদের বেশিরভাগেরই শারীরিক অবস্থার উন্নতি হয়েছে আজকে কয়দিন এখানে এদেরকে আমরা মোটিভেট করতে পারছি এরা এগুলো নেবে বলছে এখন এরা বলছে যে আসলে আমরা ভুল করেছি যদি প্রথম দিন রোগগুলির কথা জানাতো এলাকাবাসী জানতো আমরা জানতাম তাহলে এই নয়টা বাচ্চা মারা যেত না প্রাথমিকভাবে পুষ্টিহীনতাকে অজ্ঞাত এই রোগের কারণ বললেও মূল কারণ অনুসন্ধানে কাজ করছে তিন সদস্যের বিশেষজ্ঞ দল